বিরুদ্ধ এক পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে হয় তার জন্য অনুপ্রেরণা হতে পারে হিরু আলমের জীবন। একসময় টাকা পয়সা খ্যাতি প্রভাব শিক্ষা কিংবা রূপ কিছুই ছিল না তার, সেখান থেকে লড়াই করে এখন তিনি জননেতা। নিম্নবিত্ত পরিবারের জন্ম নিয়েও কিভাবে নিজের জীবনের এই জাদুকরি পরিবর্তন ঘটিয়েছেন তিনি তা রূপকথার মতোই অকল্পনীয়। 1985 সালের 20 জানুয়ারি বগুড়ার এরোডিয়ায় জন্ম নেওয়া আশরাফুল আলমের ছিল না তথাকথিত সামাজিক অবস্থান, শিক্ষা কিংবা অর্থনৈতিক সচ্ছলতা। সেখান থেকে আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বাঘা বাঘা মিডিয়ায় প্রচারিত হচ্ছে তার খবর। গণমাধ্যম সূত্রে জানা যায়, ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুই বেলা উপবাস থাকা লেগেছে। দারিদ্রের কারণে মাত্র সপ্তম শ্রেণীতে স্কুল থেকে বিদায় নেয়া আশরাফুল শুরু করেন সিডি ক্যাসেটের ব্যবসা। যদিও ব্যবসার হাতে খড়ি তার শিশু বয়সেই, মায়ের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে আচার বিক্রির গল্প তার এলাকার সবার জানা। সিডি যখন চলছিল না তখন কেবল সংযোগ ব্যবসা শুরু করেন তিনি। কেবল অপারেটর ব্যবসার সময় স্বপ্ন দেখেন মডেল হবার। শখের বশে বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেলিং করেন, প্রচার করতেন নিজের সিডি চ্যানেলে, পরে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন মিউজিক ভিডিও। 2016 সালের দিকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভাইরাল হয় তার ভিডিও। ট্রল আর মিমে হিরু আলমের পরিচিতির বিস্ফোরণ ঘটে। 2017 সালের 11 আগস্ট মুক্তি পাওয়া মার ছক্কা হিরু আলম অভিনীত প্রথম ছবি। এর বাইরে বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপন ও শর্ট ফিল্মে অভিনয় করেন। তবে প্রথম দিকে হিরু আলমের পরিচিতি মূলত ছিল নেতিবাচক অর্থে। তার অদক্ষ অভিনয় আর বাচিকের আঞ্চলিকতার কারণে তার কন্টেন্টগুলো নিয়ে বিদ্রুপ করতেন নেটিজেনরা। একবার এক টিভি শোতে উপস্থাপক জিজ্ঞাসা করেছিল, আপনি এত প্রতিভার চাপ সামলান কী করে? হিরু আলম খুব চমৎকারভাবে উত্তর দেন, দেখেন আমি গান গাইতে পারি না, অভিনয় করতে পারি না, কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম। আমি কয়েকটা সিনেমা বানিয়েছি, সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতিকার সুরকার শিল্পীদের কাছে গান চাইলাম তারা দিল না, তারা বলল আমাকে গান দিলে তাদের মান সম্মান থাকবে না। তখন আমি বাধ্য হয়ে নিজে গান গাওয়া শুরু করলাম। তিনি আরো বলেন, আমি গান গাইতে পারি না তাও জানি, আল্লাহ তাআলা আমাকে গানের গলা দেননি, তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গান গাইতে পারবো না? 2018 সালে হঠাৎ করেই রাজনীতির মাঠে আসেন হিরু আলম। 11 জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে নির্বাচন করেন। সেবার 600 কিছু বেশি ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়। ভোটের দিন প্রতিপক্ষের হামলার শিকার হয়ে ভোট বর্জন করেন হিরু আলম। ততদিন পর্যন্তই হিরু আলম ছিলেন মানুষের হাসির পাত্র। এরপর মাত্র কয়েক বছরের ব্যবধানে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তিনি। 4 বছর আগে তার সম্পদ বলতে তেমন কিছু ছিল না, তখন ব্যাংক হিসাবে 1000 টাকা ছিল, আর ছিল 21% কৃষি জমি, 87,000 টাকা মূল্যের একটি পুরনো মোটরসাইকেল, 2,50,000 টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্য এবং স্ত্রীর এক ভরি স্বর্ণালঙ্কার। আয় বলতে ছিল কৃষিখাত থেকে আসা 6,000 টাকা এবং অভিনয় থেকে আসা 2,52,000 টাকা। নিজের বাড়ি ও গাড়ি ছিল না। 4 বছরের ব্যবধানে হিরু আলম কোটিপতি হয়েছেন, চড়েছেন 1,00,000 টাকার প্রাইভেট কারে, 900 জায়গা কিনে বাড়ি বানিয়েছেন, ব্যাংকে জমা আছে 30,000 টাকা, কিনেছেন কৃষি জমিও, এখন তার কৃষি জমির পরিমাণ 50%, স্ত্রীর এক ভরি স্বর্ণালঙ্কার বেড়ে হয়েছে 10 ভরি, আছে 55,00,000 টাকার পারিবারিক সঞ্চয়পত্র। সম্প্রতি বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরু আলম একতারা প্রতীকে পেয়েছেন 19,571 ভোট। প্রতিদ্বন্দ্বী 14 দলের শরিক প্রার্থী জাসুদের ইনু AKM রেজাউল করিম তানসেন মশাল মার্কায় 20,405 ভোট এই আসনে এমপি নির্বাচিত হন। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র 834 ভোটে হেরে যান আলম। পিতা আব্দুর রাজ্জাক আর মা আশরাফুন বেগমের ছেলেকে নিয়ে এখন BBC, NDTV, ব্রুট ইন্ডিয়ার মতো জনপ্রিয় আন্তর্জাতিক গণ ও যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। সে খবর বিদ্রুপের বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াইয়ের গল্প, তা থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন মানুষ। হিরু আলমের মাঝে সত্যিই নিজেদের হিরোকে খুঁজে পাচ্ছেন অনেকেই।